চট্টগ্রাম সিটিবি কেন্দ্রে যেগুলো হয়েছে এগুলা সব পাস করব, সব কিছু আমি ওকে করতেছি। মাথায় রাখবেন কারা কারা খাইছেন টাকা, কারা কারা কার থেকে কত খাইছেন, কারা কারা কাকে বাতিল করছেন, কোন বিচারক ছিল, কোন বিচারক কাকে বাতিল করছেন, সব কিছু বের করতেছি পুঙ্খানে পুঙ্খানে। অনেক কেছেন দেখেন আমি কেন বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে এত কথা বলতেছি, কেন বলতেছি, অনেকে কিন্তু আমাকে নিয়ে প্রশ্ন শুরু করে দিয়েছেন, ইতিমধ্যে বহুজনে বহু কথা বলতেছেন শুনতেছি। আরে ভাই, বাংলাদেশ টেলিভিশনে যদি 50-60 হাজার টাকা, 30 হাজার টাকা, 40 হাজার টাকা দিয়া ঘুষ দিয়ে যদি গান গাইতে হয়, ওই শিল্পীর কি কোনো মূল্য আছে বলেন আপনারা আমাকে? এরকম হাজার হাজার ঘটনা আছে। তৎকালীন স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশনে অনেক বেজাল হয়েছে, চট্টগ্রাম সিটিভি কেন্দ্রে অনেক বেজাল হয়েছে, অবৈধ কাজে যারা ধরা খেয়েছে, যারা চাঁদাবাজি করেছে, যারা দুর্নীতি করেছে। এটা আমার কথা না, এটা আমার কথা না, বাংলাদেশ টেলিভিশনে এবং বিশেষ করে আমাদের চট্টগ্রামের শাখা সিটিভি কেন্দ্রে, রেডিও কেন্দ্রে এরকম অনেক কাহিনী, অনেক ঘটনা আমরা শুনেছি। আমি এমনি বকাবকি করতেছি না, এরকম হাজার প্রমাণ আমার কাছে আছে। বাইরে অনেক দুর্নীতি হয়ে গেছে, দুর্নীতি বন্ধ করতে হবে, শুধু আমার জন্য না, আমার গান গাওয়ার দরকার নাই, বাংলাদেশে ভালো ভালো গুণী গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, অভিনেত্রীগণ আছে, তাদেরকে সম্মান করা হচ্ছে না, আবার অনেকে সম্মান পাচ্ছে না, বিদায় সেদিকে যাচ্ছে না। কেন রে ভাই, এই জায়গাগুলো কার? এই জায়গাগুলো হচ্ছে শিল্পী, কলা কৌশলী, নাট্যকার, অভিনেতা, অভিনেত্রী, এদের জন্য। এখানে যদি অন্য লোক দেয়, যদি হস্তক্ষেপ করে যদি কিছু করে, সেটা কেউ মেনে নিবে? অনেক হয়েছে তো ভাই, অনেক হয়েছে। এ কল্লা বেছে বেছে বিক্রি করে করে অনেক খেয়েছেন, হ্যাঁ, অনেকে অনেক প্রকারের চক্রান্ত করার চেষ্টা করতেছেন বাংলাদেশের, বিশেষ করে বিটিভি কেন্দ্র, আমাদের চট্টগ্রাম সিটিভি কেন্দ্র নিয়ে অনেক খেলা খেলছেন, আরো খেলতে চাচ্ছেন ভিতরে ভিতরে। আগে স্বৈরাচার সরকারের সাথে মিলে খেয়েছেন, এখন আবার একটু এদিক সেদিক করে খাওয়ার চেষ্টা করতেছেন, চলবে না। আবুল হাশেম আজাদ যদি বেঁচে থাকি, আবুল হাশেম আজাদ একজনেই প্রতিবাদ করব, মারি ফেলবেন, মামলা দিবেন, আর কিছু করার কি যদি তাকে করেন, কোনো সমস্যা নাই, আমি লিগ্যাল রে আইনের আইনের মাধ্যমে কাজ করে যাব, আমি আইনের বাইরে যাব না, মারামারি কাড়াড়ি করব না, আমি কথা দিয়ে বাসা দিয়ে বুঝে যাব। একটা কথা খেয়াল রাখবেন, অনেক দুর্নীতি হয়েছে, চট্টগ্রাম সিটিভি কেন্দ্রে যেগুলো হয়েছে এগুলা সব পাস করব, সব কিছু আমি ওকে করতেছি। মাথায় রাখবেন কারা কারা খাইছেন টাকা, কারা কারা কার থেকে কত খাইছেন, কারা কারা কাকে বাতিল করছেন, কোন বিচারক ছিল, কোন বিচারক কাকে বাতিল করছেন, সব কিছু বের করতেছি পুঙ্খানে পুঙ্খানে। অনেক কেছেন আল্লাহর ওয়াস্তে সরে যান, সবাই আবার নতুন করে একসাথে এসে অডিশন দিয়ে, যার অডিশন টিকবে সে গান করবে, চাঁদাবাজি চলবে না, কল্লা বিক্রি আজ চলবে না, বুঝেন নাই? আমার শেখ আপনি তুলি খাবেন, আমাকে 100 টাকা 200 টাকা দ্বারা দিয়ে পাঠিয়ে দিবেন বাড়িতে, এই খেলা আর চলে না, আমি গান করব, আপনি দুর্নীতির সাথে জড়িত থাকবেন, সেই খেলা আর চলে না। অনেক ইতিহাস আছে, আমি আগেও বলেছি, এখনো বলবো, প্রতিদিন বলতে থাকবো, যতদিন পর্যন্ত বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন সিটিভি কেন্দ্র এবং রেডিও কেন্দ্র, শিল্পকলা একাডেমিতে এই দুর্নীতিবাজদের প্রত্যাহার করা হবে না, ততদিন পর্যন্ত আমি প্রতিবাদ করে যাব। আর অনেক কথা আছে, আস্তে আস্তে একটা একটা আমি সব ছাড়বো ইনশাল্লাহ, এটা মাথা রাখেন। একটা কথা খেয়াল করবেন, গুণীদেরকে গুণী সম্মান করবেন, না হয়তো আপনারা একদিন না একদিন কি বডি যাবেন, এই কথাটা একটু মাথা রাখবেন। এ বলে শেষ করলাম, কষ্ট পান, দুঃখ পান, আমার কিছু আসা যায় না, কেন জানেন? আমার মতো নগণ্য একজন ব্যক্তিকে আপনারা কোনোদিন মূল্যায়ন করেন নাই, তার প্রমাণ এখন আস্তে আস্তে পাবেন। আসসালামু আলাইকুম।